ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। 7ই মার্চের ভাষণ অবশ্যই ইতিহাস, জিয়ার স্বাধীনতার ঘোষণাও ইতিহাস, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাবো স্কুল কলেজ খুলছে 30শে মার্চ। আরও জানাবো সাংবাদিক বুরহান হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি কাদের মির্জার। আরও থাকছে খাসুগি হত্যা নিয়ে মার্কিন প্রতিবেদন নাকচ সৌদির। এবং সবশেষ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের ফুফু এবং রোহিঙ্গাদের খালা, বললেন বিজেপি নেতা। এতক্ষণ দেখছেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর পুরো নিউজটি পেতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন। এদিকে 71ই মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণ অবশ্যই ইতিহাস বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, আমরা শুধু 7ই মার্চ নয়, 2ই মার্চ, 3ই মার্চ পালন করছি। 2ই মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রফ, এটা স্বাধীনতার ইতিহাসের অংশ। 3 তারিখ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছেন শাহজাহান সিরাজ, এটাকে অস্বীকার করব কি করে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। এ সময় ফখরুল আরও বলেছেন, ঠিক একইভাবে 7ই মার্চ যে ভাষণ শেখ মুজিবুর রহমানের, সেটা অবশ্যই ইতিহাস, অবশ্যই তার মর্যাদা তাকে দিতে হবে। তার অর্থ এই নয় যে আপনি যখন 7ই মার্চ পালন করবেন তখন বলবেন 7ই মার্চের ডাকে সব হয়ে গিয়েছিল। সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, সেটা কি না তা আলোচনার মধ্যে আসবে, ইতিহাস থেকে আসবে, ইতিহাসের সমস্ত বই থেকে আসবে। কে বক্তৃতাকে 7ই মার্চ কি বলেছিলেন, পরবর্তীকালে 2ই মার্চে কি বলেছিলেন, 3ই মার্চে কি বলেছিলেন, 9ই মার্চ মাওলানা ভাসানী কি বলেছিলেন পল্টন ময়দানে, এইগুলোও ইতিহাস। একই সঙ্গে 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষণা জাতিকে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল এবং সমগ্র জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এটাও একটি ইতিহাস। সুতরাং এগুলো কোনোটাই অস্বীকার করা যাবে না। বিএনপির মহাসচিব আরও বলেছেন, কাউকে খাটো করে দেখার কোনো ইচ্ছা আমাদের নেই এবং আমরা বিশ্বাস করি সেটা উচিত না, বিশেষ করে স্বাধীনতার ব্যাপারে প্রকৃত সত্য সবাইকে উদ্ঘাটন করতে হবে। এ সময় জাতিকে বিভক্ত করার জন্য আওয়ামী লীগকে অভিযুক্ত করেন বিএনপির মহাসচিব। তিনি আরও বলেছেন, দুর্ভাগ্য আমাদের, স্বাধীনতার 50 বছর পরেও আমরা বিভক্ত হয়ে পড়েছি, সেটার জন্য কৃতিত্ব আওয়ামী লীগেরই। জাতিকে প্রথম থেকে তারা স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, চেতনার পক্ষে, চেতনার বিপক্ষে নিয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, এই চেতনা নিয়ে কি দেশ স্বাধীন হয়েছিল যে আমি গণতন্ত্র লুট করে নেব, আমি আগের রাত্রে নির্বাচন করে সরকার লুট করব, আমি কোষাগার খালি করে দিব। একজন লেখক, একজন নিরীহ মানুষ তিনি লিখেন, ওই অপরাধে তাকে জেলে পাঠিয়ে মৃত্যুবরণ করতে হবে। এদিকে করোনা ভাইরাস অতিমাত্রার কারণে প্রায় 1 বছর বন্ধ থাকার পর 30শে মার্চ থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী দীপমণি। শনিবার রাতে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছুটি ছিল রবিবার 28 তারিখ পর্যন্ত। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল কলেজ খোলা হবে কি না এবং সেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না তা পর্যালোচনার জন্য বৈঠক ডাকা হয়। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় এই বৈঠক, সেখানেই মূলত সিদ্ধান্ত হয়। এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে ঈদের পর 24 মে থেকে। এ অবস্থায় স্কুল কলেজ কবে খুলবে সেটি জানার আগ্রহ সংশ্লিষ্টদের। করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি চলছে। আজ শিক্ষামন্ত্রী বলেন, রোজার সময় পুরো সময় ছুটি থাকবে না, এমনিতেই অনেক সময় চলে গেছে, আমরাও ছেলেবেলা
জেলায় দেখেছি শুধু ঈদের সময় ছুটি থাকতো, এবার আমরা তেমনটাই করতে চাই। এদিকে নোয়াখালীতে সাংবাদিক বুরহানুদ্দিন ওরফে মোজাক্কির হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। একই সঙ্গে তিনি সাংবাদিক মোজাক্কির হত্যার ন্যায় বিচার এবং মিথ্যা মামলায় আটক করা তার কর্মীদের মুক্তির দাবি করেন। শুক্রবার বিকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে করোনা ভাইরাসের টিকা নিয়ে আয়োজিত জনসচেতনতামূলক সমাবেশে কাদের মির্জা এসব কথা বলেছেন। সত্য বচনে আলোচিত কাদের মির্জা সমাবেশে আরও বলেছেন, আমি বাঘ না হলেও শিয়াল নই, শিয়ালের মতো মৃত্যুবরণ করতে চাই না, সিংহের গর্জন করে বাঘের মতো মরতে চাই। সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা আরও বলেছেন, আমার প্রাসাদসম বাপ মূর্তির সৃষ্টি হয়, আমার রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষা জেগেছে। তিনি আরও বলেছেন, এরা সবাই তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থে, এদের কেউ দলীয় পদ লাভ, চেয়ারম্যান মেয়র হওয়া, আধিপত্য বিস্তার, অস্ত্র মাদক ব্যবসা, টেন্ডারবাজি, ব্যবসা বাণিজ্য করার জন্য আমার বিরোধিতা করছে এবং একত্র হয়েছে। সমাবেশে উপস্থিত দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গণস্বাক্ষর গ্রহণ করেন কাদের মির্জা। স্বাক্ষর গ্রহণ শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাড়ি বাড়ি গিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন, আর তিনি যে ইউনিয়ন চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন সেসব প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন। কাদের মির্জা এ সময় ভুসাপুর ইউনিয়নে আমেরিকা প্রবাসী আয়ুব আলী ও চরহাজারি ইউনিয়নে আমেরিকা প্রবাসী এস এম মাইনুদ্দিন পিন্টুকে তার মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। নৌকা প্রতীক না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার প্রস্তুতিও সাহস রাখতে হবে। এদিকে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে যুক্তরাষ্ট্র যে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে তা পুরোপুরি নাকচ করে দিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। বার্তা সংস্থা এএফপির খবরে আরও বলা হয়েছে, সৌদি বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনে সৌদি আরবের নেতৃত্ব সম্পর্কিত নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য মূল্যায়ন সৌদি সরকার পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবং প্রতিবেদনটি ভুল ও সত্য নয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বাইডেন প্রশাসন খাশোগি হত্যার শ্রেণীবদ্ধ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তথ্য সংগ্রহ করে ওই প্রতিবেদন তৈরি করে। সেখানে বলা হয়, খাশোগি হত্যার বিষয়টি যুবরাজ বিন সালমান জানতেন এবং সরাসরি অনুমোদন দিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা তথ্য পেলেও তিনি কোনো পদক্ষেপ নেননি বলে প্রতিবেদনে উঠে এসেছে। ওই প্রতিবেদন প্রকাশের পরপরই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় 76 সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। মানবতা বিরোধী সাংবাদিকদের হয়রানি করায় তাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সৌদি যুবরাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানাননি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলক্লেন। খাশোগি হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের নিষেধাজ্ঞা তালিকায় সাবেক ডেপুটি গোয়েন্দা প্রধান ও সৌদি রয়্যাল গার্ডের র্যাপিড ইন্টারভেনশন ফোর্সের নামও রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের ফুফু রোহিঙ্গাদের খালা বলে ব্যঙ্গ করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী। শনিবার ডানকুনিতে বিজেপির যে রথযাত্রা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দ্র অধিকারী এ কটাক্ষ করেন। মমতাকে ইঙ্গিত করে শুভেন্দ্র আরও বলেছেন, তিনি বাংলার মেয়ে নন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা। ডানকুনিতে রথযাত্রার সূচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বাসাতে আক্রমণ করেন শুভেন্দ্র অধিকারী। বিজেপির এই নেতা আরও বলেছেন, প্রত্যেকটি থানার পুলিশ, আইবিও, সিআইডি অধিকারীরা বিরোধীদের ফোনে আড়ি পেতেছে। এ সময় তিনি আরও বলেছেন, এই প্রশাসনের খোল নলছে পাল্টে ফেলতে হবে। পশ্চিমবঙ্গে জল রাজ চলছে উল্লেখ করে প্রশাসন পুলিশকে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে, তৃণমূল মানে এনামূল এই মডেলকে ব্যবহার করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেছেন, স্বচ্ছভাবে ভোট করানোর উদ্যোগ নিয়েছে কমিশন, তবে না আসালে বিশ্বাস নেই, সতর্ক থাকতে হবে। এ সময় মমতাকে কটাক্ষ করে শুভেন্দ্র আরও বলেছেন, দিদির দূত হয়ে ঘুরছে তুলাবাস বাইপো, দুয়ারে দরকার নয়, দুয়ারে সিবিআই। তৃণমূলের বাংলার গর্ব মমতা কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ থাকতে মমতাকে কেন বাংলার গর্ব হতে যাবেন।